এবারে নাদিয়া ফার্নিচারের সৌজন্যে বাণিজ্য মেলা প্রতিদিন। বাণিজ্য মেলার সপ্তম দিন চলছে এবং সাপ্তাহিক ছুটির ক্ষেত্রে কিন্তু আজকে দ্বিতীয় দিন। গতকাল শুক্রবার থেকেই কিন্তু এবারের বাণিজ্য মেলা জমে উঠেছে বলা যেতে পারে। বিশেষ করে গতকাল বিকেলের পর থেকে যেমনটা ছিল আজকে আমরা লক্ষ্য করছি ছুটির দিনে আজকেও বিকেলের পর থেকে কিন্তু বেশ ক্রেতা সমাগম হচ্ছে। বিশেষ করে আপনাকে যদি জানিয়ে রাখি যে টিকিট যে কাউন্টার রয়েছে সেখানে কিন্তু একটা উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পারছি এবং টিকিট বিক্রয় কাজে যারা রয়েছেন তারাও কিন্তু বেশ ব্যস্ত সময় পার করছেন। এবং গতকালকের আমরা একটি সংখ্যা যেটি জানতে পেরেছি গতকালকে কিন্তু বিকেলের এক ঘন্টায় প্রায় 50,000 কিন্তু টিকিট বিক্রি হয়েছে এবং সেই সাথে আজকেও কিন্তু যেহেতু শনিবার সাপ্তাহিক ছুটির দিনের মধ্যে পড়ে আজকেও বেশ ক্রেতা সমাগম হচ্ছে এবং বিশেষ করে অনেকেই তাদের পরিবার পরিজন নিয়ে মেলায় আসছেন এবং মেলা ঘুরে দেখছেন এবং দর্শনার্থীর সংখ্যাও বেশ ভালোই বলা যেতে পারে। আমরা আজকে দুপুরের পর থেকে বিভিন্ন স্টল ঘুরে দেখছি। এই মুহূর্তে আমি রয়েছি নাদিয়া ফার্নিচারের যে স্টলটি সেই স্টলের সামনে রয়েছে এবং এই স্টলের একজন কর্মকর্তা আমার সাথে রয়েছেন, তার কাছ থেকে জানার চেষ্টা করব যে মেলা উপলক্ষে তারা কী ধরনের সুযোগ সুবিধা এবং বিক্রয় কীরকম হচ্ছে সেটি জানার চেষ্টা করব। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এবারের বাণিজ্য মেলার আজকে সপ্তম দিন, সপ্তম দিনে এসে আপনারা কী রকম ক্রেতাদের কাছ থেকে রেসপন্স পাচ্ছেন? আসলে ক্রেতা সমাগম যথেষ্ট আছে, বাট মানে কেনার মতো যে ক্রেতা এখনও আসলে ওইভাবে রেসপন্স হচ্ছে না। তো আশা রাখি আমরা আরও দু একদিন গেলে অথবা এটা আরও ভিজিটর ক্রেতার সমাগম আরও বাড়বে এবং বিক্রিও ভালো হবে। আচ্ছা, মেলা উপলক্ষে আপনারা এখন পর্যন্ত কোন ধরনের ডিসকাউন্ট বা অফার দিচ্ছেন? আমরা মেলা উপলক্ষে আপ টু 15% ডিসকাউন্টের অফার রেখেছি এবং ঢাকার মধ্যে ফ্রি ডেলিভারি হোম ডেলিভারি সার্ভিস রেখেছি। আপনারা কী ধরনের প্রোডাক্ট সেল করছেন এবং মেলা উপলক্ষে নতুন কিছু অ্যারাইভাল হয়েছে কিনা? আমাদের মেলা উপলক্ষে সব ধরনের ফার্নিচার সেল হচ্ছে। আমরা নতুন কিছু প্রোডাক্ট, বেডরুম সেট, ডাইনিং সেট, সোফা সেট, ইভেন টিভি ক্যাবিনেট এবং অফিসিয়াল কিছু আইটেম, এই সব নতুন প্রোডাক্ট নিয়ে আমরা মেলাতে এসেছি। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, নাদিয়া ফার্নিচারের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এবারের বাণিজ্য মেলা উপলক্ষে নাদিয়া ফার্নিচার বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার দিচ্ছেন এবং তিনিও যেমনটি বলছিলেন যে মেলার এখন 7 দিন হলেও কিন্তু এখন পর্যন্ত বেশিরভাগ দর্শনার্থী আসছেন এবং ক্রেতা যারা পণ্য ক্রয় করবেন সেই ক্রয়ের সংখ্যা কিন্তু খুবই কম বলা যেতে পারে, বেশিরভাগ ক্রেতা এসে দরদাম করে যাচ্ছেন। এবং আমরা দেখছিলাম সকাল থেকে এবং দুপুরের পর থেকে যে দর্শনার্থীর কথা বলছিলাম, এই মুহূর্তে আমরা একটু জানার চেষ্টা করব দর্শনার্থীদের কাছ থেকে তাদের অভিব্যক্তির কথা। আমরা একটি পরিবারকে এখানে পেয়েছি, আমরা একজনের সাথে কথা বলার একটু চেষ্টা করব, যদি আমার ক্যামেরা পার্সন যদি একটু দেখানোর চেষ্টা করেন। আপনাদেরকে দেখছিলাম, আপনারা মনে হয় ফ্যামিলির সাথে এসেছেন, তো ঘুরে কেমন লাগছে এবং কোনো কিছু কেনাকাটা করেছেন কিনা? হ্যাঁ, অবশ্যই কেনাকাটা করেছি। 300 ফিটে বাণিজ্য মেলা চালু হওয়ার পরে এই প্রথমবার আসলাম এখানে। এখানকার পরিবেশ সব কিছুই খুবই ডিসেন্ট, সো আর প্রাইসটা একটু হাই, বাট জিনিসপত্র অনেক ভালো, ভালো মানের জিনিসপত্রই, বাট প্রাইসটা একটু বেশি। এখানে কেনাকাটার জন্যই মূলত আসা, সো আমরাও ফ্যামিলি সহ আসছি, অনেক এনজয় করতেছি, নেক্সট টাইম আবার আসব, আরও সবাইকে নিয়ে আসব এই আর কি। এটা আমার আম্মু, সো বাবা মা ভাই বোন সবাই মিলে এবার বাণিজ্য মেলা উদযাপন করব। জি, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, একজন ক্রেতা এবং দর্শনার্থী বলা যেতে পারে সপরিবারে এসেছেন, মেলায় ঘুরে দেখছেন এবং ভালো লাগার কথা জানাচ্ছিলেন। আপনাকে আরও একটি জানিয়ে রাখি, আজকে মেলার সপ্তম দিনে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা মেলায় আগত ক্রেতা দর্শনার্থীর মধ্যে আমরা দেখতে পেয়েছি কোমলমতি শিশু থেকে শুরু করে বাচ্চারা, তারা কিন্তু অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে মেলায় আসছেন মা বাবার হাত ধরে। এবং যদি ভিড়ের কথা বলি, আমরা দেখতে পেয়েছি বিশেষ করে ক্রোকারিস পণ্য এবং হোম অ্যাপ্লায়েন্সের যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলোতে কিন্তু বেশ ভিড় দেখা যাচ্ছে এবং আশানুরূপ
বিক্রিও কিন্তু শুরু হয়েছে বলা যেতে পারে। এবং একই সাথে আরও যে বিষয়টি জানে রাখি, বাচ্চাদের খেলনার দোকানগুলোতে আমরা বেশ ভালো বিক্রয় দেখতে পাচ্ছি এবং বিক্রেতারাও জানিয়েছেন যে তারা খুব ভালো রেসপন্স পাচ্ছেন। একই সাথে কিন্তু এবারের মেলায় কিন্তু বলা চলে অনেকটাই জমজমাট বিদেশি স্টলগুলোর প্রতি ক্রেতাদের একটি আগ্রহ রয়েছে, বিশেষ করে ভারতীয় এবং ইরানি এবং পাকিস্তানি বেশ কিছু স্টল, এবং বিশেষ করে তুর্কির কথা না বললেই নয়, তারাও কিন্তু বেশ ঘরের শোভাবর্ধনকারী বেশ কিছু পণ্য নিয়ে এবার মেলায় হাজির হয়েছেন। সব মিলিয়ে বলা যেতে পারে সপ্তম দিনে এসে জমে উঠেছে এবারের বাণিজ্য মেলা। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেটি ক্রেতা দর্শনার্থীদেরও একটি আগ্রহ রয়েছে, সেটি হচ্ছে গিয়ে গতকাল পর্যন্ত কিন্তু আমরা দেখেছি বেশ কিছু স্টল এখনও তাদের প্রস্তুতির কাজ চলমান রেখেছেন। এ বিষয়ে আমরা যেটি জানতে পেরেছি, মূলত শুরুর দিকে কিন্তু অনেক স্টলই তাদের যে স্টলগুলোর কাজ সম্পন্ন করতে পারে না, আবার কেউ কেউ আছেন যারা স্টল বরাদ্দ নিয়ে রাখেন, তবে পরবর্তীতে তারা সেই স্টলটি অন্য আরেকজনের কাছে সেল করে দেন। এরকমটি আমরা জানতে পেরেছি যে শেষ সময়ে এসে অনেকে স্টল বরাদ্দ নিয়েছেন, যার ফলে তারা এখনও তাদের প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি। তবে তারা আশা প্রকাশ করেছেন যে আজ থেকে যেহেতু মেলার দ্বিতীয় সপ্তাহ শুরু, দ্বিতীয় সপ্তাহে এসে তারা তাদের পুরোপুরি কার্যক্রম শুরু করতে পারবেন। এবং আরেকটি বিষয় লক্ষণীয়, মেলার উপচে পড়া ভিড়ের কারণে কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি, গত সপ্তাহে কিন্তু এমনটি ছিল না, কিন্তু গতকাল এবং আজকে একই অবস্থা, একটু যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে 300 ফিটের পূর্বাচল রাস্তা কিন্তু স্মুথলি আসা গেলেও কাঞ্চনপুর সেতু পার হওয়ার পর থেকে, অর্থাৎ পূর্ব পার থেকে যে এশিয়ান হাইওয়ে রয়েছে, এই এশিয়ান হাইওয়ে থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত আসতে কিন্তু প্রায় 40-45 মিনিট থেকে ঘন্টা লেগে যাচ্ছে। 5 মিনিটের দূরত্বের যে রাস্তা, সেটিতে বেশ আমরা লম্বা একটি যানজট দেখতে পেয়েছি, এবং এই যানজট নিরসনের জন্য কিন্তু কাজ করছে এখানে দায়িত্বপ্রাপ্ত যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে ট্রাফিকের দায়িত্ব রয়েছেন, এবং তারা ট্রাফিক নির্দেশনাও দিচ্ছেন বিকল্প রাস্তা ব্যবহারের জন্য, যাতে যানবাহনের চাপ কিছুটা কমে আসে এবং এর ফলে যানজট যাতে নিরসন করা সম্ভব হয়। তো এটি কিন্তু গত 5 দিন যদি আমরা বলি ছিল না, গতকাল থেকে কিন্তু এই চাপটি খুবই বৃদ্ধি পেয়েছে, যানবাহনের চাপ, যার ফলে এখানে প্রবেশ মুখে কিন্তু একটি যানজটের সৃষ্টি হয়েছে। তো এ থেকে কিন্তু পরিলক্ষিত করা যায় যে মেলায় ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বেড়েছে, এবং মেলা কর্তৃপক্ষ এবং বিক্রেতারা আশা করছেন, মেলার যেহেতু এখনও প্রথম সপ্তাহ কেবল শেষ হলো, মেলার দিন বাড়ার সাথে সাথে কিন্তু ক্রেতা দর্শনার্থী বাড়বে এবং সেই সাথে আশানুরূপ তাদের বিক্রিও বাড়বে। এবং এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, গত কয়েকদিন যেহেতু শীতের একটি প্রকোপ ছিল এবং একটা শৈত্যপ্রবাহের প্রভাব ছিল, এর ফলেও কিন্তু ক্রেতা সমাগম কিন্তু কম ছিল, তবে গত যে আবহাওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে রোদের কারণে কিন্তু মানুষের সমাগমও ভালো বলা যেতে পারে, এবং তার অনেকটা স্বাচ্ছন্দ্য নিয়েই কিন্তু মেলায় প্রবেশ করছেন, এবং শীতের প্রকোপ কম থাকায় তারা ঘুরেও স্বস্তি বোধ করছেন এমনটি তারা জানিয়েছেন। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে আজকে মেলার সপ্তম দিন এবং বিকেল থেকেই জমজমাট মেলা প্রাঙ্গণ, এবং বেশ ভালোই আমরা উপস্থিতি লক্ষ্য করতে পারছি, এক কথায় বলা চলে নানা বয়সী ক্রেতা মুখরিত এবারের বাণিজ্য মেলা প্রাঙ্গণ। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত বাণিজ্য মেলার সপ্তম দিনের এবং বিশেষ করে ছুটির দিনের সর্বশেষ আপডেট।